লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি ঘটনায় নজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে শনিবার কিয়ারিতে ঢোকার সাত কিলোমিটার আগে পিছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়িটি গড়িয়ে পড়ে দশ জন জোয়ান ছিলেন গাড়িটিতে নজনের মৃত্যু হলেও আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে বড়সড় দুর্ঘটনার কবলে ভারতীয় সেনার গাড়ি লাদাখে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো সেনাবাহিনীর গাড়ি নয় জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা জানা গিয়েছে লে থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেনার গাড়িটি কারু গ্যারিসন থেকে কিয়ারির দিকে যাচ্ছিল কিয়ারিতে ঢোকার সাত কিলোমিটার আগে পিছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়িটি গড়িয়ে পড়ে ওই গাড়িতে মোট 10 জন জওয়ান ছিলেন বলেই তাই খবর পেয়েছি আমরা তার মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক ভারতীয় সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনা সম্পর্কে এক বিবৃতি জানানো হয়েছে ভারতীয় সেনার একটি গাড়ি লে থেকে নয় মার উদ্দেশ্যে রওনা হয়েছিল কনভয়ের মধ্যে একটি গাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে কিয়ারি থেকে সাত কিলোমিটার দূরে বিকেলে পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে ওই গাড়িতে জন ছিলেন তার মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে একজন আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার দুঃখ প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্রুত উদ্ধার কাজের জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন লাদাখের লে অঞ্চলের কাছে খাদে সেনাবাহিনীর গাড়ি উল্টে পড়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত দেশের প্রতি এই সেনাদের অবদান ভোলা নয় নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা আশঙ্কাজনক অবস্থায় আরও এক সেনা জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন তার দ্রুত আরোগ্য কামনা করছি এই দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতি মালিওয়াল এক স্যান্ডেলে তিনি লেখেন লাদাখে ভয়াবহ দুর্ঘটনায় ভারতের সাহসী সেনা জওয়ানের মৃত্যুতে আমি শোকাহত মৃতের পরিবারের পাশে কঠিন সময় থাকতে হবে আহতের আরোগ্য কামনা করি গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে নাগারে বৃষ্টিপাত হচ্ছে উত্তর ভারত জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনবিহীন জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলেও টানা বৃষ্টিপাত চলছে এই পরিস্থিতিতে একাধিক রাস্তায় ধস নেমেছে মনে করা হচ্ছে লে অঞ্চলের ওই এলাকাতেও ধস এবং বৃষ্টিপাতের জেরে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল সেই অবস্থাতেই সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে